সালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আজ চব্বিশে অক্টোবর ইংরেজি দু হাজার একুশ সাল কুয়েত প্রবাসীদের জন্য দারুণ একটি সুখবর দিল কুয়েতের বাংলাদেশ দূতাবাস বেশ কয়েকদিন থেকে আলোচনায় বিশেষ করে কুয়েত প্রবাসীরা অনেক দিন থেকে দাবি জানাচ্ছিলো কুয়েতের বাংলাদেশ দূতাবাস অনেক দূরে অনেক প্রবাসীদের সেখানে যেতে ডিউটির প্লেসের সমস্যা হয় বা অনেক সময় মালিকের কথা শুনতে হয় ক্লিন কোম্পানির সুপারভাইজাররাও অনেক কথা শুনিয়ে দেয় আর এই সকল কিছু থেকে মুক্তির উপায় ছিল কাছে কুয়েত বাংলাদেশ দূতাবাসের অফিস খোলা আর এই হ্যাপি সেন্টারের ঘোষণা দিল কুয়েত বাংলার দূতাবাস এই ভিডিওটিতে থাকছে তার বিস্তারিত অবশ্যই গুরুত্বপূর্ণ এই তথ্যটি প্রথম থেকে শেষ পর্যন্ত জানবেন এছাড়া কুয়েতের সমসাময়িক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রয়েছে এই ভিডিওটিতে আপনারা যা জানতে চেয়েছিলেন আজ কুয়েতে ঘটে যাওয়া অনেকগুলো টুকরো খবরের বিস্তারিত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ ছাড়া দেখবেন যাতে করে আপনি গুরুত্বপূর্ণ এই ইনফরমেশনগুলো মিস না করেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে রাখুন যাতে করে আমরা নতুন কোনো তথ্য শেয়ার করলে আপনি নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে প্রাণডালা অভিনন্দন আমাদের সাথে থাকার জন্য আলহামদুলিল্লাহ অবশেষে কুয়েত প্রবাসীদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে কুয়েতে অবস্থিত বাংলাদেশিদের দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে আমাদের সবার প্রিয় রাষ্ট্রদূত আশিকুজ্জামান স্যারের প্রচেষ্টায় কুয়েতে খুব শীঘ্রই বাংলাদেশ এম্বিসির তিনটি হ্যাপি সেন্টার উদ্বোধন করা হবে যে তিনটি এলাকায় বসানো হবে তা হচ্ছে পরোয়ানিয়া ফাহিল এবং জাহারা যে তিনটি কাজের জন্য আপনাকে হ্যাপি সেন্টারগুলিতে যেতে হবে পাসপোর্টের মেয়াদ বৃদ্ধির জন্য পাসপোর্ট নবায়ন করার জন্য নতুন পাসপোর্ট বানানোর জন্য পয়লা ডিসেম্বর থেকে এই তিনটি কাজের জন্য আপনাকে হ্যাপি সেন্টারগুলোতে যেতে হবে এবং পয়লা ডিসেম্বরের পর থেকে এই তিনটি কাজের জন্য বাংলাদেশ মেন এমবিসি মিছিলা গেলে কাজ নাও হতে পারে এই তিনটি সেবা ছাড়া বাকি সকল সেবার জন্য আপনাকে পূর্বের ন্যায় বাংলাদেশ এমবিসির মেইন অফিস মিছিলাতে যেতে হবে হ্যাপি সেন্টারগুলো আমাদের হাতের নাগালে তাই সমস্ত কিছু বিবেচনা করে এই তিনটি সেবার জন্য পূর্বে নির্ধারিত মূল্য থেকে দুদিনা দুশো পঞ্চাশ ফিলস অতিরিক্ত ফি পরিশোধ করতে হবে মনে রাখবেন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে দূতাবাসের সেবার মান বাড়াতে হলে রাষ্ট্রদূত স্যারের একার পক্ষে সম্ভব না হতে পারে তাই আমাদের সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে তিরিশে নভেম্বর পর্যন্ত এই তিনটি কাজ অতিরিক্ত ফি ছাড়া বর্তমান বাংলাদেশ এমবিসিতে যেটি মিশিলাতেই করাতে পারবেন এই ভিডিওটি শেয়ার করবেন আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে ভাই এবং বন্ধুদের সাথে বিশেষ করে যারা কুয়েতের বিভিন্ন এরিয়াতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটি থেকে সে অনেক উপকৃত হতে পারে বিশেষ করে কুয়েত প্রবাসীদের প্রাণের দাবি প্রবাসীদের খুব কাছে এরকম কুয়েতের বাংলাদেশ এমবিসির কিছু অফিস খোলা অবশেষে সেই দাবিটি পূরণ হতে চলেছে ধন্যবাদ জানাই বর্তমান কুয়েত বাংলাদেশ অ্যাম্বাসেডরকে আপনারা অবগত রয়েছেন যে সারা পৃথিবীর বিভিন্ন দেশে অ্যাম্বাসেডরদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে তারা শুধুমাত্র রাজনৈতিক বা ব্যবসায়িক প্রটোকল নিয়ে ব্যস্ত থাকে ঠিক যেটার বিপরীতে বর্তমান কুয়েত বাংলাদেশ অ্যাম্বাসির অ্যাম্বাসেডর চব্বিশে অক্টোবর থেকে কুয়েতের সকল বিষয় অনুমোদন হয়েছে আপনারা এরই মাঝে অবগত রয়েছেন আমরা যে নিউজটি আপনাদের সাথে শেয়ার করেছি নতুন একটি তথ্য শেয়ার করেছে আরবি দৈনিক আরব টাইমস অনলাইন কুয়েত অনলাইনে বিষয়ের আবেদন করার জন্য প্রবাসীদের জন্য নতুন একটি পদ্ধতি খুব শীঘ্রই চালু করতে যাচ্ছে কুয়েত মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য বেসামরিক বিমান চলাচলের মহাপরিচালক বিমানবন্দরের সম্পূর্ণ সক্ষমতা পরিচালনার জন্য তাদের প্রস্তুতি নিশ্চিত করেছেন এবং সেই অনুযায়ী বিমানবন্দরে তাদের স্থল ও পরিষেবাগুলোর সাথে পরিচালিত কর্তৃপক্ষের সাথে একটি সমন্বিত পরিকল্পনা তৈরি করেছেন এবং বিমান সংস্থাগুলো আন্তর্জাতিকভাবে বিভিন্ন বিমানবন্দরে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন টিকা দেওয়া ব্যক্তিদের জন্য সব ধরনের বিষা পুনরায় চালু করার সিদ্ধান্তের জন্য বেশ কয়েকটি ব্যবহারিক পদ্ধতি প্রয়োজন এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য জনশক্তি পাবলিক অথরিটি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে একটি প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন এরকমই একটি রিপোর্ট করেছে আরবি দৈনিকাল রায় যেটি প্রকাশ করেছে আরব টাইমস অনলাইন সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে মহামারী সংকটের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদের অনলাইনের মাধ্যমে বিষা পুনবীকরণ যেটি নবায়ন পদ্ধতি চালু করেছিলেন সেটি সম্পূর্ণ সফল হয়েছে এই প্রবণতা বজায় রেখে বিশেষ করে কুয়েতের প্রবাসীদের জন্য অনলাইনে বিষা প্রদান করা হবে সূত্র জানিয়েছে যে আগামী দিনগুলিতে ভিসা প্রদানের বিষয়টি একটি সুস্পষ্ট ব্যবস্থা থাকবে যা পরবর্তী মাস থেকে শুরু হতে পারে এটি আরব টাইমস অনলাইনে আজ প্রকাশ করেছে এতে করে একটা ব্যাপার ক্লিয়ার যে বিশেষ সংক্রান্ত হয়তো নতুন তথ্য বা নতুন আরও আপডেট সামনের দিনগুলিতে আসছে বিশেষ করে যেহেতু বলা হচ্ছে যে আগামী মাস থেকে এই পদ্মটি শুরু হবে আপনারা অবগত রয়েছেন যে কোভিড নাইন্টিন পরিস্থিতিতে ছুটিতে গিয়ে যারা আটকা পড়েছিলো তারা কোম্পানি মারফত বা কুয়েতিদের মাধ্যমে তাদের একামা অনলাইনে অবায়ন করেছিল এবং পুনরায় কুয়েতে ফিরে এসেছিলো আর এটিকে সফলতা হিসেবে দেখছে কুয়েতের পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার যে সিস্টেমটি অব্যাহত রেখে কুয়েত চাচ্ছে এখন থেকে কুয়েতের অনলাইনে ভিসা ওপেন করেই একজন নতুন লোক কুয়েতে প্রবেশ করতে পারবে বা পুরনো প্রবাসী কুয়েতে আসতে পারবে বিশেষ করে অনলাইন ভিত্তিকে সিস্টেমটি চালু হলে অনেকেই মনে করছে যে আদম ব্যাপারী বা মানব পাচার বা বিষাদ দালালির ব্যাপারটিও অনেক কমে আসবে এতে করে যেমন উপকৃত হবে জনতা তেমনি উপকৃত হবে যারা কুয়েতে আসতে ইচ্ছুক দীর্ঘদিন ছুটিতে গিয়ে কুয়েতের একামা হারিয়ে ফেলেছিল আলহামদুলিল্লাহ অবশেষে ষাট বছর বয়সীদের জন্য নতুন একটি তথ্য প্রকাশ করেছে পাবলিক অথরিটি ডিপার্টমেন্ট ম্যান পাওয়ারের সূত্র থেকে আরবি দৈনিকগুলো কুয়েতে স্থানীয় সংবাদপত্রটি জানিয়েছে কুয়েত কর্তৃপক্ষ এই সপ্তাহে ষাট বছরের বেশি বয়সী প্রবাসীদের একামা নবায়নের উপর বিতর্কিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেবে বলে আশা প্রকাশ করেছে এ মাসের শুরুর দিকে কুয়েতি আইনি পরামর্শ আইন বিভাগ গত বছরের আগস্টে জারি করা নিষেধাজ্ঞাকে অবৈধ ঘোষণা করেছে এর কোনো আইনি বৃত্তি নেই ফিএম পরিচালক অনুমোদন ছাড়াই এই সিদ্ধান্ত জারি করেছিল সূত্রের বরাদ দিয়ে এই নিউজ পত্রিকাটি জানিয়েছে আলোচনার জন্য একটি নতুন প্রস্তাব হল এখানা একামানবায়ন করার পূর্ব শর্ত হিসেবে কুয়েতি দুশো দিনার স্বাস্থ্য বিমা ধার্য করা তবে কর্তৃপক্ষের কাছ থেকে এই বিষয়ে তৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি দৈনিক আল কাবাস পত্রিকাটি জানিয়েছে এই সিদ্ধান্ত বাস্তবায়নের প্রথম ছয় মাসে প্রায় চার হাজার তেরো জন প্রবাসীকে কুয়েতের কাজের বাজার থেকে বের করে দেওয়া হয়েছে জানা যায় হাজার হাজার ষাট বছর বয়সী প্রবাসী একামা নবায়নের আশায় প্রতি মাসে অস্থায়ী একামা যেটি খুরুজ লাগিয়ে অপেক্ষা করছে কুয়েতের ঘোষণা আসবে আমরাও আশা করছি যে ষাট বছর বয়সীদের অবশেষে একটি সিদ্ধান্ত আসবে বিশেষ করে দু হাজার বিশ সালে সেপ্টেম্বর মাস থেকে যখন কুয়েতে নিষেধাজ্ঞাটি জারি করেছিল এরপর থেকে আমার পরিচিতে অনেক প্রবাসী কুয়েত ছেড়ে যায় শুধুমাত্র এই জটিলতার কারণে অবশেষে কুয়েতে এটিকে নিষেধাজ্ঞা দিয়ে অবৈধ ঘোষণা করলেও সেই প্রবাসীরা কি আদৌ কুয়েতে ফিরে আসতে পারবে আর এই ধরনের জটিলতায় বর্তমানে কয়েক হাজার প্রবাসী অপেক্ষা করছে তাদের একামা নবায়ন হবে হ্যালো ভিউার্স বাংলা এভিয়েশন থেকে নতুন একটি তথ্য প্রকাশ করেছে বিশেষ করে আপনারা অবগত রয়েছেন কোভিড নাইন্টিন পরিস্থিতিতে ঢাকা সিভিল এভিয়েশন বা ঢাকা সহ বাংলাদেশ এয়ারপোর্টগুলিতে যে বিধিনিষেধ ছিল সেটিতে পরিবর্তন এসেছে আকাশপথে চলাচলের বিধিনিষেধ জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করে তেইশে অক্টোবর রাতে নতুন নির্দেশনা জারি করা হয় এর ফলে ষোলোই আগস্ট জারি করার নির্দেশনা বাতিল হয়েছে নতুন নির্দেশনা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে বেবিচকের সদস্য ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মিস্টার জেউল কবির স্বাক্ষরিত নির্দেশনা বলা হয়েছে বাংলাদেশে আসতে হলে অবশ্যই আরটিপিসিআর পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে ফ্লাইটের বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষা করতে হবে তবে বারো বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে কোভিড নাইন্টিন পরীক্ষা বাধ্যতামূলক নয় নির্দেশনা বলা হয়েছে তেরোটি দেশ থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে আসে সাত দিন বাড়িতে কোয়ারেন্টাইন থাকতে হবে আর ভ্যাকসিন না নিয়ে আসে সাত দিন খরচে সরকার অনুমোদিত হোটেল নিজ খরচে কোয়ান্টাইনে থাকতে হবে দেশগুলো হচ্ছে আর্মেনিয়া বুলগেরিয়া ইস্তোনিয়া জর্জিয়া লাটভিয়া লিথুনিয়া মলদোবা মঙ্গোলিয়া ফিলিস্তিন রোমানিয়া সার্বিয়া স্লোভেনিয়া ইউক্রেন এই তেরো দেশ তারা পৃথিবীর অন্য দেশ থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে আসলে কোয়ারেন্টাইনে থাকতে হবে না আর যা যারা ভ্যাকসিন না নিয়ে আসবেন তাদের চৌদ্দ দিন বাইরে গিয়ে কোয়ারেন্টাইনে থাকতে হবে যেটি হোম কোয়ারেন্টাইন তবে আঠারো বছরের কম বয়সী যাত্রী ভ্যাকসিন না নিলেও ভ্যাকসিন নেওয়া পরিবারের অন্য সদস্যদের সাথে বাংলাদেশে আসতে পারবেন যেটি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে আশা করি এই আপডেটটি থেকে আমাদের মধ্যপ্রাচ্য প্রবাসীরা অনেক উপকৃত হবে বিশেষ করে কুয়েত প্রবাসীরা যারা দীর্ঘদিন থেকে কুয়েত থেকে ছুটিতে আসার অপেক্ষা ছিল কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকার কারণে এবং ফ্লাইট সিদ্ধান্ত জটিলতার কারণে অবশেষে এ সকল ব্যাপারগুলিতে একটা সঠিক সিদ্ধান্ত আসলো মনে রাখবেন আপনি যদি ভ্যাকসিন নিয়ে থাকেন কুয়েত অনুমোদিত সেক্ষেত্রে আপনি শুধুমাত্র পিসিআর টেস্ট বা কোভিড নাইন্টিন টেস্ট করেই কুয়েত থেকে বাংলাদেশে আসতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়া আপনাকে হোটেলে থাকতে হবে না তবে সেক্ষেত্রে আপনি যদি ভ্যাকসিন না নিয়ে আসেন আপনাকে বাড়িতে গিয়ে চোদ্দ দিন পাঁচিশাই হোটেল কোয়ারেন্টাইনে যেটা আগে অনুমোদন ছিল সেটি এখন আর থাকতে হবে না এখন শুধুমাত্র আপনার নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকলে চলবে আর বাকি দুটি দেশের ক্ষেত্রে আলাদা সিস্টেম বলবৎ থাকবে আশা করি এই আপডেটটি থেকে আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন